কি এটা? আরে কিছু না রে, কাজ করছিলাম তো লেগেছে। আরে বাবা একটা জায়গায় কাজে পাঠিয়েছিল, ওখানে গেছিলাম, মাল তুলছিলাম, তারপরে হয়ে থেকে লেগেছে, হয়তো কোথায় ঘষা বসা খেয়েছে, বুঝতে তো পারিস। আমাকে কি মনে ভাবিস? মিথ্যে কথা বললে না আমার কাছে বেশি নাটক মারবি না। কি মিথ্যে কথা বললাম তোকে আমি? ভালো লাগছে না তোকে দেখে। আরে যাস না, কোথায় যাচ্ছিস তুই? তোর মতো নির্লজ্জ ছেলে একটা থার্ড ক্লাস ছেলে শুয়ে একটা যে এরকম লোকের বেশি শুয়ে বেড়ায়, কলেজের সঙ্গে শুয়ে বেড়ায়, তাহলে আমি জিজ্ঞেস করতাম না তোর সাথে কথা পর্যন্ত বলতাম। আরে সোহে WhatsApp ব্যাচ চলে তোমাদের পার্থ বন্ধু এক ভিডিও। তো বন্ধু তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো। যদি ভালো না থাকো আজকের ভিডিও দেখলে তোমাদের অবশ্যই ভালো, তার কারণ আজকে তোমার দিদির উপর একটা বহুত খতরনাক লেভেলের প্র্যাঙ্ক করেছি। ওইও প্র্যাঙ্ক তো তোমার থাম্বনেলটা থেকে বুঝতেই পেরে গেছো যে কি হবে। তো এখানে দিদি দেখতে পাচ্ছো লাইট পোস্ট ধরে বসে আছে, খুব রাগ করেছে এরকম প্র্যাঙ্ক করার। মুখটা দেখা এটা দিদি দেখাচ্ছে না, মুখে দেখো দেখতে পাচ্ছ। তো আমাকে এমন মার মেরেছে, মেরে তো আমার মানে পেছন দিয়ে ঘুবার করে দিয়েছে। তো কী বলে ভিডিওটা ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে, খুবই হাসবে। আর গাইজ তোমরা কিন্তু ভিডিও দেখছো, কেউ লাইক করছো না, আর প্লিজ সাবস্ক্রাইব করো, আরও সাপোর্ট করো গাইজ। তো তাড়াতাড়ি যাও ভিডিওটা গিয়ে দেখো, তাড়াতাড়ি যাও। তো গাইজ প্রিয়াঙ্কা বসে আছে, প্রিয়াঙ্কাকে অনেক লেট করিয়েছি, ইচ্ছা করে যাতে ও এগিয়ে যায়, জানি না কী হবে এখন। ভাই আর গাইজ কি রে, কি হলো কতক্ষণ আসতে পারতি? আরে খুব লেট হয়ে গেল, একটা জায়গায় ছিলাম তো কাজে ব্যস্ত ছিলাম। নাই আসতে পারতি, দরকার কি ছিল? আমি চলেই যেতাম। চলে কেন যেতিস? আসছিলাম তো কথা বললাম, লেট হয়ে গেল, একটা কাজে গেছিলাম। তোর তো সারাক্ষণ কাজ আর কাজ। হ্যাঁ কোন দিন ফ্রি থাকিস তুই? আরে কাজে কাজে ব্যস্ত থাকি বোঝ, এখন যেতে হয় এদিক সেদিক, ফ্যামিলির সাথে দেখা করতে যেতে হয়। বাবা হ্যাঁ, খুব বড় সেলিব্রিটি হয়ে গেছিস। না না আমি কোথায় বলো, তুই সবার দিয়ে বলো সেলিব্রিটি। তো আজ কী করবি বল, রিলস ফিলস করবি? না করবো না। কেন? এমনি কেন, কী হলো, রাগ করছিস কেন? লেট হয়ে একটু সেখানেই জানা। এখানে কি এটা? আরে কিছু না রে, কাজ করছিলাম তো লেগেছে। হ্যাঁ কাজ করছিলাম তাই। কোথায়? আরে কাজ করছিলাম। কি আমি বাড়ি চলে যাচ্ছি? কেন বাড়ি কেন যাবি, আসলাম এক্ষুনি বাড়ি চলে যাবি? হ্যাঁ আমার দেখা দরকার নেই, পাঁচটা মিনিট লেগেছে। হ্যাঁ আমাকে কি মনে ভাবিস? হ্যাঁ মানে না মানে কি হলো, কেন ভাববো, কেন ভাবতে? আরে বাবা একটা জায়গায় কাজে পাঠিয়েছিল, ওখানে গেছিলাম, মাল তুলছিলাম, তারপরে হয়ে থেকে লেগেছে, হয়তো কোথায় ঘষা বসা খেয়েছে, বুঝতে তো পারিস। কী বলবি, বাহ ভালো। আরে কী হলো, তুই আমাকে শেখাচ্ছিস পার্থ? আর কী শেখাবো তোকে আমি? তুই আমাকে শেখাচ্ছিস? তুই কিছু শেখালাম না, আমি তোকে ভালো করে চিনি। যা ভালো করে, আর এটাও জানি যে কোনটা ঘষার দাগ আর কোনটা লাভ বাইট। এটা লাভ বাইট, এটা ঘুষে গেছে, নাহলে কিছু একটা হবে, হয়তো পড়েছে ধরে যে কাজ বাজ করে বুঝতে পারি, এটা আমাদের গরম পড়েছে না হয়তো ঘামা। সেটা বল। আরে বাবা কাজে পাঠিয়েছে, কোথায় থাকবো? বলবি হ্যাঁ কি না? আরে কি বললাম তো বাবা কাজে পাঠিয়েছে। আমাকে বন্ধু ভাবিস, খুব ভালো, তা বলবি না? তা বললাম তো কাজে পাঠিয়েছে, ওখানে লেগেছে হয়তো, নাহলে গরমের জন্য ঘামাচি হতে পারবে। ভালো, তুই চলে যাচ্ছিস কেন? আমার বাড়িতে দেরি হয়ে যাচ্ছে, আমি যাবো না নাকি? না কেন, হয়তো এই মাত্র আসলাম চলে যাবি, তাহলে আমি আসলাম কেন? তাহলে আসিস না, চলে যা যেখানে ছিলিস সেখানে। এখন আর গিয়ে লাভ আছে? মিথ্যে কথা বললে না আমার কাছে বেশি নাটক মারবি না। কি মিথ্যে কথা বললাম তোকে আমি? ভালো লাগছে না তখন দেখে। ওই মিথ্যে কথা কি বললাম, কি বলেছি বল, মিথ্যে কথা? আরে হ্যাঁ কথা বল। আর এখন আমি বাবা কাজে পাঠিয়েছিল, তাই এখনো লেট হয়ে গেছে অনেক, বুঝিস না কেন? ওর মিথ্যে কথা বললে কি বাবু, নাটক না আমাকে সমস না প্লিজ। আর ঢপের নাটক কি, সেখানে চলে যা, জানানো দরকার নেই আমার। তাহলে বাদ, তুই যখন বাড়াই কি হয়েছে, গেছি তো কোথায়, যে কোনো এক জায়গায় গেছি তো, তোর কি বললেই তো হয়। হ্যাঁ তো বললাম না, আমার প্রাইভেসি নাই বললাম না। না বল কোথায় গেছিলি? গেছিলাম যেখানে, তোকে কেন বলতে যাবো, আমার ইচ্ছা আমি যেখানে খুশি যাই। তাহলে যখন সেই সত্যিটা বলবি না, তাহলে আমি বাড়ি এখানে থেকে তো কোনো, তুই শুনে কি করবি? এদিকে এদিকে আমাকে বেস্ট ফ্রেন্ড বলে বেড়াস। বেস্ট ফ্রেন্ড বলে বেড়াস তো কি, তুই যাচ্ছিস কেন?
আরে কি হচ্ছে তোর এই হাত পা কাটাকে ধরবি না যে যেখানে কোট গেছি তো কি হয়েছে তোর তোর কি ওটা ওটা বলা যাবে না ওটা পুরো প্রাইভেসি জায়গা আমি তো বলতে হবে কোথায় গেছিল না আমাকে বলবি না তাহলে কাকে বলবি তুই তুই শুনে কি করবি ওটা বলা যায় না দিও সবাইকে ওই জিনিস সবাইকে বলা যায় না ও এই সব তো নোংরা নীল তো ছেলে দেখ প্রেশে এখন আমাকে এটা কি করেছিস যে নোংরা বলছিস তুই আমাকে লাভ ফাইট নিয়ে এসেছিস সঙ্গে করে তো আবার তো বলছিস তো কি হয়েছে লাভ ব্যাট নিয়ে এসেছিস তো মানুষ কি লাভ ব্যাট দেয় না কাউকে নীলজের মতো সবাইকে দেখিয়ে দেখিয়ে বেড়ায় না তুই তো টিনা হিজা দেখলি তোকে দেখাতে চেয়েছিলাম আমি ও হচ্ছে এমন করছিস তুই তোর তো ছাড় বাদ দে তুই আমার বন্ধু আমার ঘৃণা হচ্ছে ঘৃণার কি করা যায় না এটা স্বাভাবিক একজন থাকে এরকম হয় মনের মানুষ ও বলিস নি তো আমাকে কে মনের মানুষ তো আছে একজন বল না তো পারি তুই মাছিস কেন এটা বুঝতে পারছিস আমার ফুল দিয়ে পূজা করব তো কেন দেখেন আমি কি করেছি আমার বল সত্যি কথা বল আর তুই তো আমার বন্ধুই হস হ্যাঁ দেখ বল কি বলবো তোকে আমি আমার তোকে তাহলে বলার কিছু নেই তুই চলে আসছিস কেন তোর রাগ করে এটা প্রাইভেসি বলে কিছু আছে কি স্যার প্রাইভেসি আমি তো কিছু করছি তুই প্রাইভেসি বলছিস হ্যাঁ আমি এখান থেকে চলে যাব কি আর এই মাস চলে যাবি হ্যাঁ আমি চলে যাব আমার ইচ্ছা করছে না তোর সাথে তাহলে বলতেই পারতিস বেকার বেকার টাইমটা নষ্ট হলো আমার ওখানে টাকাটাও নষ্ট হলো নষ্ট তো হবেই তাই না হ্যাঁ হওয়ারই তো কথা দেখে বা টাকাটাকে নিয়ে আসতাম তোর জন্য নষ্ট হয়ে গেল বলতে আর তুই চলে যাচ্ছিস তাহলে বেকার বেকার হয়ে যাবে টাকা দিয়ে মেয়ে মানে কি টাকা দিয়ে মেয়ে মানে টাকা দিয়ে মেয়ে মানে কি বুঝ যাচ্ছিস না আর সব ছাড় তুই চ ভিডিও করলে কর তার মানে কল গালের সঙ্গে এইসব করে বুক ফুলিয়ে বলছিস তো কি রে চলে যাচ্ছিস কেন কি শোন তুই চলে যাচ্ছিস কেন তোর মতো নির্লজ্জ ছেলের সাথে না তোর তো ওইসব দেখে লাভ নেই তো তো ওইসব দেখে লাভ হয়েছে আমার তোর সাথে বাস ভিডিও আর কিছুই না ভিডিও করতে এসে ভিডিও করবে বাড়ি চলে যাব তোর তো দেখতে চলে যাচ্ছিস কেন এসে আমার ইচ্ছা হয়েছে আমার শখ ইচ্ছা এটা আমার ইচ্ছা ছিল কোনদিন আমি করি বুকফুলি বলছিস তুই লজ্জা করে না তোর তা কি হবে তুই যখন জানতে দিস তোকে বলে দিলাম ঘর তোর মা বাবা জানে ছেলে এত উন্নতি করে এই জিনিস কেউ বাবাকে বলে করে নাকি তুই বল আমি করেছি যেগুলো করে এসেছিস তার কাছে যা আমার কাছে নাই করে আরে তো কি হয়েছে তুই বুঝতে পারছিস না তো বাদ দে তুই তো বন্ধু তো হোস এসব হয়ে গেছে ব্যাস হ্যাঁ আমি বন্ধুই বলে আমাকে বলতে এসেছিস সে তো বলতে আসেনি না না একটা কাউকে ভালোবাসতি তার সাথে করতি ইটস ওকে নরমাল ছিল আমি এত হয়তো এতটা রিয়্যাক্ট করতাম না যে হ্যাঁ ভাই ভালোবাসিস তুই ঠিক আছে ভালোবাসিস তুই তোকে তাকে কলকালের সঙ্গে শুয়ে এসে আমার সঙ্গে বুক ফুলিয়ে আবার কথা বলছিস আমার করার ইচ্ছা হয়েছে আমি কলকাল ডেকেছি তো আমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার কলকাল ডেকে আবার ভিডিওটা করবি আমাকে ডেকে না ঠিক আছে তা কি তুই এটা রিয়েক্ট করছিস কেন তো করেছি হয়ে গেছে তো বাদ দে না তুই চলে যাচ্ছিস কেন শোন তুই আমার হাত ছাড় তুই চলে যাচ্ছিস কেন নীলজ ছেলে আমার হাত ধরতে আমার ঘৃণা লাগছে তা দাঁড়া তুই চলে যাচ্ছিস কেন আর ঠিক আছে যেই যেই হাত দিয়ে মেয়েটাকে ছুঁয়েছিস সেই হাত দিয়ে আমাকে টাচ করবি না জিনিসটা ঠিক হবে যেটা হয়ে গেছে হয়ে গেছে আবার যেতে হবে আবার ডাকতে হবে ওকে টাকা নেই টাকা দে চাচ্ছিস কেন তুই লজ্জা করে না আমার কাছ থেকে টাকা চাইছিস তুই যখন বলছিস যা তাহলে টাকা তো আমার শেষ হয়ে গেছে বেকার বেকার তোর জন্য তাতে যাতার জন্য টাকা দিয়ে আর কিছু না করে চলে আসতে হলো ও এটা বিশ্বাস করতে হবে যে এইগুলো কিছু করেছে হ্যাঁ শুধু তো শুধু উঠছিল আর তারপর আরো কিছু হতো তারপর তুই তো হলোই না যেহেতু তুই ওখানে চলে এসেছিস তাতে আরে মুখ ফুলিয়ে বলছিস তুই তা কি বলবো তুই যখন মুক্তি তো মুক্তি বার করে নিচ্ছিস এগুলো তো আমি তোকে বলতে চাইছিলাম না বাস নিজে দেখলি কি না তুমি বেরিয়ে যায় এখান থেকে তা তুই এখন কোথায় যাবি আমার হাতটা ছাড় কেন আমি চলে যাব
না এই তো আসলাম তাহলে আসলাম কেন আমি যা করতে তো শুধু আমার দেখার দরকার নেই তো চলো তো তো মিললো তো চলে এত অসভ্য ছেলের সঙ্গে না আমার থাকার কোনো মানে ভিডিও করার কোনো ইচ্ছা নেই তোমার তো তো থার্ড ক্লাস বাজে ছেলে কেমন করে এসেছি তুই এমন রিয়্যাক্ট করছিস জীবনেও তোর মত ছেলেকে আমি হাত দিয়ে টাচ করব না ভাবিস না অনেক বিগার তো তোর শরীরে হ্যাঁ এবার তো আমি দেখতে পাচ্ছি তুই যে এত থার্ড ক্লাস ছিলি আমি তো জানাই যাচ্ছি না জেনে নিজেই তাহলে হয়ে গেল হাওয়াসি ভরে ভরে তো থাকতেই পারে তোর নেই তো আমি কি করব ওকে আমার সাথে কোনো কথা বলতে হবে না ঠিক আছে কেন তুই আমার সাথে কথা বলছিস কেন তো তোকে তো কি জানাতে চাইছিলাম আমি তো জানতে চাই না তুই তো জানতে চাই তুই বলি সত্যি কথা বল কোথায় গেছিস কোথায় গেছিস আমার ভুল হয়ে গেছে আমাকে তোর জন্য তো মুখ থেকে বার করতে হলো ঠিক আছে এখন মুখ থেকে বার করে নি ক্ষমা করে দাও হ্যাঁ সরে যা মাথাটা গরম তুই মারছিস কেন তো গায়ে হাত চাচ্ছিস কেন তুই আমার হাত আছে তোর হাতের কেন হাতে পড়ছ ভাল লাগছে না না কেন যা যে মিটাকে স্পর্শ করেছিস সেই মেরে দিবি ওর লো তো আমাকে ছাড়তে চাইছিল না কি তোর কথা ভেবে চলে আসলাম এখানে ও আমার কথা তো ভাবতে লাগে বললাম তো আমার বন্ধু ওয়েট করছে ঠিক আছে হয়ে গেছে বাদ দে না এখানে গলায় মচর মারছিস কেন মারছিস সঙ্গে আমার কোনো কথা বলা দরকার নেই কেন তো ছেলে দরকার না দি মনে হচ্ছে আমাকে এখন ঠিক আছে আমার ভুল হয়ে গেছে তো চ এখন ভিডিও ভিডিও করে এসছিস যখন এত কষ্ট করে একটু বস একটু বস তোর ভিডিও তোর ভিডিও হ্যাঁ তোর ভিডিও হ্যাঁ হ্যাঁ কি ভিডিও এসছিস যখন দুটো রিলস ফিলস আরে তুই আয় চ বসবো ওই কলকালটার সাথে চ বসবো কলকালটার সাথে করবো বলছিস দেখতে খুব সুন্দর কিন্তু টাকা দিতে লাগে তুই বুঝতে পারছিস টাকা পাকা নেই প্রসাদে করতে দেওয়া টাকা পাকা লাগে না ও প্রয়োজন তাই না তুই তো সব দিকে নিজে নিয়ে বলে দিচ্ছিস সব একদম হ্যাঁ বলেছি একবার প্রয়োজন হ্যাঁ ওই তাই তো যা পা বললে টাকা লাগে আমার সাথে যদি ভিডিও করিস তাহলে টাকা লাগে তুই তো আমার বন্ধু ও তো আমার বন্ধু নাকি ও তোর কে ও কেও না খালি পয়সা ফেক তামাশা দেখ পয়সা ফেলো তামাশা দেখাবে আমাকে আর কিছুই না লজ্জা করে না তো তুই তো শুনতে তো লজ্জা করছে না আমি তো শুনতে চাই না বলে আমি চলে তুই শুনছিস কেন আমার মুখ থেকে মারছিস কেন এত আমার ইচ্ছে হচ্ছে আমি করেছি তুই কেন মারবি এটা তো আমি বুঝতে পারছি না তুই কেন করবি তুই কেন করবি যা বল আমার আমার ইচ্ছে হলে আমি করব না না কেন করব না আমার ইচ্ছা হয়েছে আমি কাজ সাথে করবো তাহলে আমাকে তো কলকালকে ডাকতে হলো তাহলে হ্যাঁ তা কর যা তা হয়ে গেল আবার কি করব অত স্ট্যামিনা নেই আমার ঠিক আছে যা যা তুই চলে যা চল ভিডিও ভিডিও করি না আজকে ইমনো রোম্যান্স মুডে আছে চল রোম্যান্স ভিডিও করি তুই চলে যাচ্ছিস কেন শুধু রোম্যান্স ভিডিও কর আমি তো হাসব এনার্জি একদম মজা আমারও খুব হাসি পাচ্ছে নিজেকে দেখে কেন যে এই ছেলেটার উপর মানে এই ছেলেটার সঙ্গে আমি ভিডিও বানাতাম এত নির্লজ্জ ছেলে ও তা এখন কি বলছিস ভিডিও বানাবি না আমার সাথে কেন বানাবি না তুই আবার হাত ধরছিস কেন যা বাবা হাত ছাড় হাত ছাড় তুই তুই আমাকে না ধরলে আমি তোকে ধরতে পারবো কি আমি ও এরকম তুই আমাকে ধরবি না আমি তোকে ধরবো ও স্যার হাত ছাড় চল রাখ কেন হাত ছাড় চল হাত ছাড় শোন রাগ করছিস কেন এটা তো বুঝতে পারছি না কেন রাগ কেন করবি রাগ করবি কারণটা কি কিসের জন্য বন্ধু ব্যাস এতটুকু তোকে জানিয়েছি এটা কত ভালো বলতে তোকে সত্যম চলে যাবো স্যার কোথায় যাবি আরে যাস না কোথায় যাচ্ছিস তুই তোর মতো নির্লজ্জ ছিল একটা থার্ড ক্লাস ছিল শুয়োর একটা যে
যে এই রকম হাওয়াশি আছে আমি যদি জানতে পারতাম না তাহলে তোর মানে কি বলবো তোর সঙ্গে আমি জীবনে ভিডিও বানাতাম না আর তুই তোর মধ্যে তো বাড়ি ছেড়ে যদি জানতাম যে এরকম লোকের বেশি শুয়ে বেড়ায় কলেজের সঙ্গে শুয়ে বেড়ায় তাহলে আমি করতাম না তোর সাথে কথা পর্যন্ত বলতাম আরে এটা তো আমার সবে এখন ইচ্ছা জেগেছে আ তোর ইচ্ছা গুলো না তোর কাছে রাখ আমার কাছে তুই তো শুনতে চাইলি তো তুই চলে যাচ্ছিস কেন তো বুঝতে পারছিস না তুই তো তো বাজে নীল মানুষ হলে হাওয়াসি থাকে না কেউ দেখায় কেউ বার করে না এটা হচ্ছে আমি বার করে না লাগছে আমার তোকে দেখে শুধু ফেলছিস কেন ঘৃণা লাগছে তোকে দেখে আমাকে ঘৃণা লাগছে তোর কেন ঘৃণা লাগছে হাতটা ছাড় তুই বল আমি কি ভুল কাজ করেছি কি আমাকে স্নান করতে হবে হাতটা ছাড় কেন কোথায় স্নান করবি না আমি কি তুই বল আমি কি ভুল কাজ করেছি আমার কি ইচ্ছা হয় না এসব ছেড়ে দে তুই এরকম কেন করছিস তুই চলে যাচ্ছিস কেন হাতটা ছাড় আমার হাতে ব্যথা কেন ছেড়ে দে হাতটা তো চো এত রাগ করে কি হবে বেকার কেন রাগ করছিস চ ভিডিও ভিডিও করি আ বাবা রে বাবা শোনো না চিত্রে শোন শোন তো নাটকটা মারিস না তুই চলে আসিস কেন তো ভিডিওটা কে করবে আমার সাথে করব না কেন করবি না তো কে করবে বল ভিডিও আমার সাথে কেন ওই কলগাল কলগাল আর আসবে না তো তুই আমার টাকা ধার দে তাহলে ভিডিও করি ওর সাথে হাতা ছাড় নাটকটা মারিস কেন কলগালকে ডাক কথা বলি ওর সাথে আমার ওই কথা বল কলকাতার সাথে এবি দেখতে তুই দেখ যদি ভিডিওতে নিবি না কেউকে বহুত ভালো রিলস করে ভালো রিলস করে ভাই আমার কি হ্যাঁ তোর দরকার তো ওই ওইতে গিয়ে কলকালে কি রিলস দেখালো আমাকে এরকম করে সেই রিলস দেখিয়েছে হ্যাঁ বাম দিগি ডিগি বাম বাম গানে সত্যি তুই হাসছিস কেন নির্লজ্জ একটা আরে হ্যাঁ পুরো ওই ওইতে বসে এরকম করে বাম দিগি ডিগি করে বাম দিগি ডিগি করে বাম দিগি ডিগি করলো পুরো সবকিছু নিয়ে প্র্যাঙ্ক আরে তো কি তোর মনে হয় আমি এগুলো করতে পারবো অত বুকে পাঠা আছে আমার হতেই পারে তোকে আমার বিশ্বাস নেই আমি পুরো আমি দেখে হয় না আমাকে তোর মনে হয় ভাই আমার কথা ভদ্র ছেলে বলতো আমি মায়ের একমাত্র পাঁঠা সত্যি হয় তুই রাগ করছিস ক্যামেরা ওখানে কি আছে রনি এ রনি এটা রনির আইডিয়া ভাই ধর এটা না ওকে মারিস না না ও বড় খেচে আছে তো মরে যাবে সো গাইস প্যাংটা কেমন লাগলো তোর কেমন লেগেছে প্যাংটা আমি হাওয়াসি ছেলে হ্যাঁ সব কথাবার্তা বললো আমাকে যাচ্ছে তাই না বললে আর এক একটা মার মারলো মনে হচ্ছে ভেতর থেকে আত্মা বেরিয়ে গেলো সো গাইস যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যেহেতু অনেক মার খেয়েছি সো গাইস আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা বাই বাই